ব্যাক টু মাই চ্যানেল। আজকে বকুর ডাইতে ইনক্লুড করছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি, দ্যাট ইজ ঠাকুরবাড়ি স্টাইল চিকেন কষা। তো কী কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করবো সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, তো কোনটা কত পরিমাণে ইউজ করবো সেটা আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। পুরো রান্নাটা ঘিতেই হবে বলে আছে, বাট আমি তাও একটা মাস্টার্ড অয়েল ইউজ করবো, দেন আমি ঘি ইউজ করবো। এখানে রয়েছে চিকেন, দেন রয়েছে ভেজে রাখা আলু, দেন রয়েছে এখানে নুন, এটা সব রান্নাতেই ম্যান্ডেটরি, দেন পেঁয়াজ বাটা, আমন্ড আমি গার্নিশের জন্য নিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা। এই মশলাটা এই রান্নার জন্য ইম্পর্টেন্ট, এটার ইনগ্রেডিয়েন্টস আমি বলে দেব। এখানে রয়েছে কাজুবাদাম আমন্ড বাটা, আদা রসুন বাটা, আর রয়েছে পেঁয়াজ কুচি, এটা আমি বেরিস্তা বানাবো। তো চলো লেটস গেট স্টার্টেড উইথ দিস রেসিপি। ইনগ্রেডিয়েন্টসগুলো হলো এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জৈত্রী, গোটা ধনে, গোটা জিরে, ড্রাই ফ্রাই করে দেন ডাস্ট করা। কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, এরপর দিচ্ছি চপড অনিয়ন, অ্যান্ড দেন এটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার আসছে। দেন আমি তাতে অ্যাড করবো নুন আর চিনি, দেন আমি একটু বেশি ফ্রাই করবো যাতে ওটা বেরিস্তা হয়ে যায়। বেরিস্তাটা আমার প্রিপেয়ার হয়ে গেছে, আমি অন্য একটা বাটিতে তুলে নিয়েছি। তেজপাতাগুলো কড়াইতে রয়েছে, এরপর আমি অ্যাড করছি পেঁয়াজ বাটা, দেন আমি অ্যাড করছি রসুন বাটা, অ্যান্ড এটাকে আমি একটু টুইস্ট করে নেবো, মশলাটা একটু কুক হয়ে গেলে দেন আমি নেক্সট স্টেপে যাব। যেহেতু আমি ওই স্পেশাল মশলাটা ইউজ করেছি এই রেসিপিতে, তাই আমি এক্সট্রা আর ধনে জিরে গুঁড়ো ইউজ করব না। এরপর দেখো আমি তিনটে মশলা ডিরেক্টলি কড়াইতে অ্যাড করেছি, সেটা হলো গুঁড়ো গরম মশলা, হলুদ গুঁড়ো, আর হলো কাশ্মীরি রেড মির্চ। তো এবার আমি অ্যাড করছি এই স্পেশাল মশলাটা, যেটা ইনগ্রিডিয়েন্টস আমি অলরেডি বলে দিয়েছি, বেশি কিন্তু অ্যাড করবো না, তাহলে মশলা ঝালে খেতে পারবো না। এরপর আমি ডিরেক্টলি চিকেন অ্যাড করে দেবো, চিকেনের সাথেই ওই মশলাগুলো একবারে কষবে। তো আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি ডিরেক্টলি, তো চিকেনটাকে একটু ভালো করে কষাতে হবে। এখন অ্যাটলিস্ট 15 মিনিট চিকেনটাকে কষাতে হবে। আমি কিছুটা হাফ বেরেস্তা আমি এখানে এখন দিয়ে দিলাম, হাফ বেরেস্তা আমি পরে অ্যাড করব। তো চিকেনটাকে এখন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, অ্যাটলিস্ট 15 মিনিট ধরে চিকেনটাকে কষাতে হবে খুব ভালো করে। সো নাও আই এম অ্যাডিং ঘি, এটা মনে হয় আইসক্রিমের চামচ, এটা আমি হাতের কাছে পেয়েছি, এটা আমি ইউজ করলাম। আরও 1 স্পুন ঘি অ্যাড করলাম, এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো, আরও 5 মিনিট সেটাকে ভালো করে কষিয়ে নেবো ঘিয়ের সাথে। আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি, আলুর সাথে চিকেনটা একটু ভালো করে মিশিয়ে নেবো। চিকেনটা আরেকটু কষিয়ে নিয়েছি, এরপর আমি অ্যাড করছি কাজু বাদাম আমন্ড বাটা, তো এটা দিয়ে আমি একটু ভালো করে আরেকবার ভালো করে কুক করে নেব। কাজু বাদাম আর আমন্ড বাটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এরপর আমি এর সাথে ওয়াটার অ্যাড করবো। ওয়াটার অ্যাড করে এটাকে আমি লো টু মিডিয়াম স্টিমে 10 মিনিটসের জন্য রেখে দেবো। সো আই এম অ্যাডিং ওয়াটার নাও, অ্যান্ড দেন এটাকে আমি 10 মিনিটসের জন্য স্টিমে রেখে দেওয়ার পর, তারপর আমি রিমেনিং বেরেস্তাটা 1 স্পুন এক্সট্রা ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ঠাকুরবাড়ি স্টাইল স্পেশাল চিকেন কষা। সো আই এম ব্যাক আপটার 10 মিনিটস, আমি রিমেনিং বেরেস্তাটা অ্যাড করে দিলাম, গুঁড়ো গরম মশলাটা অ্যাড করছি, আর অ্যাড করব ঘি। তো এটা যা যেরকম ইচ্ছা ততটা অ্যামাউন্টের অ্যাড করবে, আমি আমার ইচ্ছা মতো অ্যাড করছি। সো ফ্রেন্ডস, ঠাকুরবাড়ি স্টাইল চিকেন কষা ইজ প্রিপেয়ার্ড, অ্যান্ড আই এম গার্নিশিং উইথ শ্রেডেড আমন্ডস।
and it is looking yummy.